ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের একবার সিবিআই হেফাজতে যেতে হলো প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। কিন্তু দৃশ্যত তিনি যখন সিবিআই সদর দপ্তর থেকে বেরোচ্ছেন অথবা তাকে এই সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হচ্ছে, তার চোখে মুখে সেই ছবি একেবারে অন্য। হাসছেন, হাত নাড়ছেন, সেই সঙ্গে থামস আপ দেখাচ্ছেন। কোর্টের ভেতরেও এমনভাবেই দেখা যায় পি চিদম্বরমকে। কিন্তু ইতিমধ্যেই সিবিআই কোর্ট তাকে 4 দিনের জন্য ফের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। সিবিআই এর তরফ থেকে যে আইনজীবীরা আজকে যারা ছিলেন, তারা বলেন যে তাদের একাধিক এক থেকে দুজন যারা অভিযুক্ত এই মামলায়, তাদের সঙ্গে সামনাসামনি বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। এদিন একজনের সঙ্গে ইতিমধ্যেই সেই পর্ব শুরু হয়েছে, যদিও সেই পর্ব শেষ হয়নি এবং দস্তখত করছেন না পি চিদম্বরম, এমন অভিযোগ করা হয় সিবিআইয়ের তরফ থেকে। তারা মনে করছেন যে বিদেশি একাধিক অ্যাকাউন্টের হদিস ইডি এবং সিবিআই পেয়েছে, যে সংক্রান্ত বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চান, তারা জানতে চান। বেশ কিছু মেল তাদের হাতে এসেছে যা পি চিদম্বরম সম্পর্কিত এবং তৎকালীন অর্থমন্ত্রী বিষয়ক এই সমস্ত মেল রয়েছে বলে তাদের হাতে এসেছে বলে তারা জানাচ্ছেন। আর এরপরেই কপিল সিব্বল তিনি পাল্টা যুক্তি শোনান যে এতদিন ধরে যখন জিজ্ঞাসাবাদ চলছে, গত 4 দিনে তারা কি করলেন, গত কাল থেকে আজ পর্যন্ত 26 ঘন্টার জিজ্ঞাসাবাদে কেন এই কনফ্রন্টেশন হলো না, সেই কারণেই তারা প্রশ্ন তোলেন। যদিও সিবিআইয়ের তরফ থেকে পাল্টা তুষার মেহতা বেশ কিছু ডকুমেন্টস কোর্টের সামনে রাখেন, আর তারপরই 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ রোজ এভিনিউর আদালত। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ঋত্বিক মণ্ডল, অভিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।